আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের তৃতীয় দিনে আমাদের ডেস্টিনেশন তিনচুলে। পানবু থেকে এগিয়ে চলেছি আমরা তিনচুলের দিকে। পানবু থেকে তিনচুলে সড়ক পথে 50 কিলোমিটার রাস্তা এবং যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। এখানে গিয়ে আমরা উঠলাম গুরুং হোমস্টেতে, এবং গুরুং হোমস্টেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া পরিবেশ, খুব সুন্দরভাবে সাজানো, নিচে কার্পেট পাতা, এত বড় বেড রয়েছে, এবং প্রতিকটা সার্ভিস কিন্তু এদের অসাধারণ। এই গুরুং হোমস্টের পেছনের সাইডের রুমগুলো আমরা নিয়েছিলাম, যেটা 1600 টাকা করে ভাড়া, এবং সামনেরটা ছিল 2400 টাকা। আর এখানে কিন্তু খাওয়া আলাদা, শুধু রুম ভাড়াই 1600 টাকা, খাওয়া পার হেড 700 টাকা। এখানে রেটটা একটু বেশি লাগলেও খাওয়া দাওয়া কিন্তু ছিল অসাধারণ। একদম দুপুর হতেই কিন্তু একদম গরম গরম খাবার চলে আসলো আমাদের সামনে, ডাল, ঝুড়ি আলু ভাজা, কোয়াশের তরকারি, তার সঙ্গে স্যালাড, এবং ছিল কিন্তু চিকেনের ব্যবস্থাও। আর আগে যেরকম বলেছি পাহাড়ি ডালের একটা অসাধারণ স্বাদ রয়েছে, সেরকম স্বাদ রয়েছে কিন্তু এখানকার ঘিয়েরও। আর ঘিয়ের সঙ্গে আমরা নিয়ে নিলাম ডেলো লঙ্কা। এর আগে ডেলো লঙ্কা কে কে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন। ঘিয়ের সঙ্গে ডেলো লঙ্কা মেখে নিয়ে ভাত খেলাম, এবং তার সঙ্গে গরম গরম পরিবেশন করা হলো কোয়াশের তরকারি। আর খাবারগুলো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ধোঁয়া ওটা খাবার, আর তার সঙ্গে ঘন ডাল। আর এই ডালটার কিন্তু বারবারই বলি, পাহাড়ে গেলে এই ডাল দিয়েই কিন্তু আমি মোটামুটি এক থালা ভাত খেয়ে নিই, তার কারণ এই ডালের স্বাদ কিন্তু সমতলে আমি কখনোই পাইনি। আর এখানকার আলু ভাজাগুলো দেখতে পাচ্ছেন একদম মুড়মুড়ে মুচমুচে আলু ভাজা দেওয়া হয়েছিল। আর এখানে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সার্ভিস, এত সুন্দর এবং আন্তরিকতার সঙ্গে ওনারা খাওয়াচ্ছেন, যেটা কিন্তু না দেখলে বিশ্বাস করার মতন নয়। আর তার সঙ্গে উইথ স্কিন চিকেন দেওয়া হলো দুপুরেই, আমাদের কিন্তু দুবেলাই চিকেন দেওয়া হয়েছিল। রাত্রের মেনুতে কী কী রয়েছে সেটা দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এর আগে তিনচুলোতে কে কে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, কোথায় ছিলেন জানাবেন। পাহাড়ি মাংস কিন্তু জেনারেলি সেদ্ধ হয় না, একটু কাঁচা কাঁচা থাকে, একটু শক্ত থাকে, কিন্তু এখানকার মাংসটা বেশ ওয়েল কুকড হয়েছিল। আর লাঞ্চ ছেড়ে নিয়ে একটু বেলা গড়াতেই কিন্তু আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো বাইরে, আর সেই বৃষ্টি আমরা কিছুক্ষণ উপভোগ করলাম। আর এই গুরুং হোমস্টের বাইরেটা দেখুন কি অসাধারণভাবে সাজানো রয়েছে, ফুলের গাছ, লন, এবং যেহেতু আমরা যেদিন গেছিলাম আকাশ প্রচণ্ড মেঘলা ছিল, তাই সামনের ভিউ পয়েন্টটা বোঝা যাচ্ছিল না, ভিউ পয়েন্ট না দেখা গেল, দারুণ লাগছিল দেখতে। বিকেলবেলা বৃষ্টি কমতে আমরা একটু এগিয়ে গেলাম। এখানে মেন দেখার জায়গা কিন্তু পাইন বন, কমলা লেবুর বাগান এবং টি স্টেট। এখানে কিন্তু প্রচুর টি স্টেট রয়েছে, সেগুলোতে আমরা যাইনি। এই করতে করতে সন্ধে গড়িয়ে আসলো, আর সন্ধেতে আমাদের দেওয়া হলো চা এবং বিস্কুট। এখানে রাত্রির খাবার দাবার পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 8টার মধ্যেই আমাদের ডিনারের ডাক চলে আসলো। আর ডিনারে ছিল একদম গরম ভাত, তার সঙ্গে বেগুনিটা দেখতে পাচ্ছেন, এখানে বেগুনিটা কিন্তু একদম আলাদাভাবে তৈরি করা হয়েছে, একদম ফালি ফালি করে কেটে ওপরে কিন্তু একটা বেসন দেওয়া হয়েছে, বেসন দিয়ে সেটাকে একদম মুড়মুড়ে মুচমুচে করে ভাজা হয়েছে, আর তার সঙ্গে ঘি এবং ডাল। ডাল তো আছেই, প্রতিবেলাতে আমার অসাধারণ লাগে এই ডালগুলো, এবং তার সঙ্গে এই বেলায় যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আচার ছিল এবং তার সঙ্গে চাটনি ছিল। আর এখানে যা যা খাবার সার্ভ করা হয়েছে প্রতিকটা খাবারই কিন্তু আনলিমিটেড, সেটা ডাল বলুন, ভাত বলুন, চিকেন বলুন, যত খুশি আপনি খেতে পারবেন। আর এখানে নেওয়া হচ্ছে পার হেড 700 টাকা করে। ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে পাহাড় প্রেমী কে কে রয়েছেন এবং তার সঙ্গে অফবিট ট্যুরিজম কার কার ভালো লাগে জানাবেন, এবং পাহাড়ে গেলে পাহাড়ে আজ পর্যন্ত কোথায় কোথায় আপনারা ঘুরেছেন সেই ডিটেলসগুলোও জানাবেন, বা সবথেকে ভালো জায়গা কী রয়েছে সেটাও জানাবেন, যাতে পরবর্তীতে আমিও সেখানে যেতে পারি। তো ডিনার করে মোটামুটি ঘুম দিলাম, পরের দিন সকালে আমরা চলে গেলাম টি স্টেট ঘুরতে। আর আমাদের ঘোরার সমস্ত ডিটেলস দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল BTS ভোজারটা ফলো করুন।